নিয়ামতদা শুনতে পাচ্ছেন? হরিহর পাড়া বলছে আর কিছুক্ষণের মধ্যে নওশাদ সিদ্দিকী ঢুকছে। ধমকে চমকে ভয় দেখিয়ে আইএসএফ কে রোখা যাবে না। আর মাইকে তার কেটে ভাবছেন আইএসএফ কে রুখবেন, পারবেন না। দুটো মাঠকে ক্যান্সেল করিয়েছেন আমরা জানি। আইএসএফ রাস্তায় থাকবে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। এই আস্তে আস্তে ট্রেনে শুনছিলাম, আস্তে আস্তে ট্রেনে শুনছিলাম, নিয়ামত বাবু আপনি নাকি 1,500 কোটি টাকার মালিক হয়েছেন, আপনার নাকি 200 একর সম্পত্তি। ভালো কথা, কিন্তু গরিব খেটে খাওয়া মানুষগুলো রেকর্ড করতে গেলে তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয় কেন? নিয়ামত বাবু, হরিহর পাড়ার হসপিটালটার অবস্থা দেখছিলাম, উত্তর তো আপনাকেই দিতে হবে যে হরিহর পাড়ার মানুষ যারা মুহূর্ষ রোগী তাদেরকে কেন কলকাতায় দৌড়াতে হবে? হরিহর পাড়ার হসপিটালে কেন ডাক্তার নেই, কেন মুহূর্ষ রোগী পরিষেবা পাবে না, কেন এখনো ব্লাড ব্যাংক তৈরি করা হলো না? তার উত্তর তো আপনাকেই দিতে হবে। 100টা ভোট 100টা বুথ লুট করেছেন, আমাদের কাছে সব হিসেব আছে। আপনার পাশের জেলা বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল তিহারে, আর আইএসএফ আজকে হরিহর পাড়ায় বলে যাচ্ছে এরপরে আপনার লাইন। এটা হরিহর পাড়ার মানুষ বলছে। ধমকে চমকে আইএসএফ কে রোখা যাবে না, ধমকে চমকে আইএসএফ কে রুখে দিতে পারবেন না। মুর্শিদাবাদের 1757 সালের ইতিহাস, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নবাব সিরাজদৌলা মাথা নত করেনি, অনেক ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু সেই ঘসেটি বেগম, উমিচাঁদ, জগৎ শেঠরা আজও তৃণমূলের অন্দরে কাজ করে চলেছে। আইএসএফ তাদের বিরুদ্ধে লড়াই করবে। আমরা কোনো মতেই মুর্শিদাবাদের নামকে বিকৃত হতে দেব না। আমার ছোট ভাই বলছিল যে উত্তর চব্বিশ পরগনা দুই ভাগে ভাগ হতে পারে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কিন্তু মুর্শিদাবাদকে প্রশাসনিক ক্ষেত্রে আপনি ভাগ করুন, কিন্তু মুর্শিদাবাদ হবে। এটাই আইএসএফ এর আজকের দাবি। গরিব খেটে খাওয়া মানুষ আজকে আস্তে আস্তে ফেসবুকে দেখছে যে 100 দিনের কাজের টাকা কেন হরিহর পাড়ার মানুষ পেল না, মিছিল করতে হবে। আমরা বুঝি, আমরা সব বুঝি, হিসেব তো আপনাকেই দিতে হবে, তৃণমূল কংগ্রেসকেই দিতে হবে। আমি মঞ্চে আসার সময় ভাবছিলাম যে কার বিরুদ্ধে বলবো, তৃণমূলের বিরুদ্ধে বলবো না বিজেপির বলবো। মুকুল রায় তিনি বলেছিলেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আর নিয়ামত বাবু, আপনি যে তৃণমূলের এমএলএ, আপনার তো রিমোট কন্ট্রোল সে মোহন ভাগবত নাগপুর থেকে পরিচালনা করে, এটা হরিহর পাড়ার মানুষ বুঝে গেছেন। 21 সালে হরিহর পাড়ায় মুর্শিদাবাদে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, এসে উনি বলেছিলেন মুর্শিদাবাদের মানুষকে, সংখ্যালঘু মানুষকে আবার আমার মাননীয় মুখ্যমন্ত্রী দুধেল গাই হিসেবে দেখেন, তাই তো? সংখ্যালঘু মানুষকে দুধেল গাই হিসেবে দেখে না তো? উনি এই মুর্শিদাবাদে বলেছিলেন নরেন্দ্র মোদীকে আমি কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে আসব, বলেছিল তো। আর কি বলেছিলেন? আর হিন্দু পাড়ায় গিয়ে বলছে আইএসএফ এর নামে ওটা মুসলমানের দল, ওটা টুপি পরার দল। আমি হিন্দু ঘরের ছেলে, আমার ধর্ম হিন্দু, আমি বিশ্বজিৎ মাইতি, আমার বাড়িতে পূজা অর্চনা হয়। আর তৃণমূল ভয় পেয়েছে এই কালো মাথাগুলোকে দেখে, হিন্দু পাড়ায় গিয়ে বলছে যে আইএসএফ কে ভোট দিও না, ভোট দিলে মুসলমানরা রাজত্ব করবে। আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে আইএসএফ কে ভোট দিও না, বিজেপির দালাল। এই বাংলার মানুষ জানে 1998 সাল ভুলে যায়নি, সেদিন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভা,
অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় 1998 সালে তৃণমূলের জন্ম। এই বাংলার মানুষ ভুলে যায়নি জর্জ ফার্নান্ডেজকে, এই বাংলার মানুষ ভুলে যায়নি রাজনাথ সিংকে, এই বাংলার মানুষ ভুলে যায়নি অশোক সিংহলকে, এই বাংলার মানুষ ভুলে যায়নি মোহন ভাগবতকে। 1998 সালে সেদিন বিজেপির জন্ম, তৃণমূলের জন্ম হয়েছিল বিজেপির গর্ভে। সেদিন অটল বিহারী মন্ত্রী, অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় এই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তিনি রেলমন্ত্রী ছিলেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কয়লা মন্ত্রী ছিলেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন রেলের চেয়ারপারসন ছিলেন। কলকাতা কর্পোরেশনের নির্বাচন আসবে ভাই, এদিকে বাঘের বাচ্চা ঢুকবে আর কিছুক্ষণের মধ্যে, তার বক্তব্য শোনার জন্যই আমি এসেছি। আর নিয়মত বাবুরা বুঝে যান যে আজকে হরিহরপাড়া বলছে নওশাদ সিদ্দিকী আসছে, হরিহরপাড়া বলছে আইএসএফ জিতছে। অনেক অত্যাচার হয়েছে, হিসাবটা লিখে রাখছি আমরা। ঢুকছে আর কিছুক্ষণের মধ্যেই, এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারের কণ্ঠ, এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, মতুয়া মানুষ, দলিত মানুষ, আদিবাসী মানুষ, তার প্রতিবাদের কণ্ঠ আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হচ্ছে এই মাঠে। আমরা যে কথাটা বলতে চাইছি যে মুকুল রায় বলে দিয়েছেন যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর উনি পাড়ায় পাড়ায় গিয়ে বলছেন, হিন্দু পাড়ায় গিয়ে বলছেন মুসলমানের দল, আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপির দালাল। আরে ভাই, G20 সম্মেলন হলো কলকাতায়, এই দিল্লিতে। এই G20 সম্মেলনে নৈশ ভোজ করতে কাকে দেখেছে, নওশাদ সিদ্দিকীকে না অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাকে দেখেছেন? এই বাংলার মানুষ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে G20 সম্মেলনে নৈশ ভোজে। এই ভারতবর্ষের অনেক বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রী আছে, তারা এই G20 সম্মেলন বয়কট করেছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী G20 সম্মেলনে নৈশ ভোজে তিনি উপস্থিত হয়েছেন। তিনি এই মুর্শিদাবাদে বলে গিয়েছিলেন নরেন্দ্র মোদীর কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবেন, কিন্তু আজও পর্যন্ত এই বাংলার মানুষ দেখতে পায়নি যে মাননীয় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর কোমরে দড়ি বেঁধে নিয়ে এসেছেন। যখনই হাইকোর্টের নির্দেশে সিবিআই ইডি বারবার তৎপরতা দেখিয়েছে এই বাংলায়, ততবারই মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের নাম করে দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে, অমিত শাহর সঙ্গে মিটিং করেছেন। এটা পশ্চিমবাংলার মানুষ দেখেছেন। আমরা দেখেছি 2005 সালে কলকাতা কর্পোরেশন নির্বাচন, সেই কলকাতা কর্পোরেশন নির্বাচনে আমরা দেখেছি বিজেপির সঙ্গে তৃণমূলের গাঁঠ ছড়া। সেখানে বিজেপি এবং তৃণমূলের কলকাতা কর্পোরেশন নির্বাচন, সেখানে তৃণমূল বিজেপি জয়লাভ করল। সুব্রত প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় চেয়ারম্যান, মেয়র এবং ডেপুটি মেয়র বিজেপির মীনা দেবী পুরোহিত। এটাই বাংলার মানুষ দেখেছে। আমরা দেখেছি একটা ভয়ঙ্কর শক্তির মুখোমুখি আমরা হয়েছি। মুর্শিদাবাদের মানুষে জেনে যান, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমাদের আব্বাস সিদ্দিকী বলছেন যে আমরা সম্প্রীতির বাংলাকে দেখতে চাই, আমরা সম্প্রীতির ভারতবর্ষকে গড়তে চাই। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় বাইনারি পলিটিক্স করছে। আমরা দেখেছি 2021 সালের নির্বাচনে, 21 সালের নির্বাচনে আমরা দেখেছি এনআরসির নাম করে, ক্যান নাম নাম করে বিজেপির জুজু ভয় দেখিয়ে এই বাংলায় তৃণমূল ক্ষমতায় এসেছে। আমরা এটা বুঝেছি, আমাদের দলের চেয়ারম্যান এনআরসি কে নিয়ে তিনি বলবেন, তিনি সর্বপ্রথম আমার দলের চেয়ারম্যান, এই টুপি পরা ছেলেটা সেদিন দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে এনআরসি কের বিরুদ্ধে মামলা করে এসেছেন। কেন এত ভয় এই টুপি পরা ছেলেটাকে, জানেন কেন এত ভয়? কেন এই ছেলেটা এই হেরো মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে, যিনি হেরে গিয়েছিলেন এই নন্দীগ্রামে হেরো মুখ্যমন্ত্রী বিধানসভায় এই টুপি পরা ছেলেটা গিয়ে বলছে এই বাংলায় ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী।
আজান হচ্ছে, একটু আপনারা বসুন। হ্যালো, এদিকে।